বন্ধুরা, আজকে আমরা এসেছি মোহাম্মদপুর আদাবরে। আপনারা দেখতে পাচ্ছেন একটি খামার। এই খামারের মালিক শহীদ ভাই, যিনি প্রায় 10 থেকে 12 বছর আগে এই খামারটি শুরু করে। তার আগে শহীদ ভাই প্রতি সপ্তাহে কষের কাজ করতো এবং তার পাশাপাশি সেই গার্মেন্টসে চাকরি করতো। তার অনেক স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল তার একটি খামার হবে, কারণ তার বাবা মার খামার ছিল। সেই অনুপ্রেরণায় তার ইচ্ছে এবং স্বপ্ন সে একটি খামার দেবে, এবং সেই স্বপ্ন বা ইচ্ছে তার পূরণ হয়েছে। সে প্রথমে 2টি গায়ে গরু দিয়ে এই খামারটি শুরু করে। বর্তমানে এই খামারে গাভীর সংখ্যা প্রায় 12টি এবং কিছু বকনা বাছুর আছে। আমরা শহীদের মুখ থেকে শুনবো তার এই সাফল্যের কথা, সে কেন বা শুরু করলো ইত্যাদি সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আমরা কথা বলি এই খামারের কাছ থেকে এবং জেনে নিই। আমরা এখন কথা বলবো এই খামারের যে মালিক মোহাম্মদ শহীদুল ভাইয়ের সাথে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? তো ভাই, আমরা দেখতে পাচ্ছি যে একটা তিনতলা বিল্ডিং এ নিচে যে খামারটি, ভাই এই খামারটি আপনি কেন শুরু করলেন বা কবে শুরু করছেন বা কিভাবে শুরু করলেন? এখানে খামারটা আমি শুরু করলাম, তারপরে আমি খুব কষ্টে আর কি, আমি যখন গার্মেন্টস চাকরি করি আর কি, গার্মেন্টসে চাকরি করার পরে আমার বাবা মা, আমি জন্মের পরে দেখছি আমার বাবা মা গরু পান, তখন তো তখন আর আমার বুঝার বয়স নেই। তখন আস্তে আস্তে চিন্তা করলাম যে বাবা মার ঐতিহ্যটা আমাদের থাকতে হবে। তখন আমি গার্মেন্টসের ফাঁকে ফাঁকে কষাই কাজ করলাম। কষাই কাজ করার পর থেকে, মানে এটা কি গার্মেন্টসের চাকরি করার পাশাপাশি কি কষাই কাজ করতে? হ্যাঁ। কষাই কি প্রতিদিন করতে নাকি প্রতি সপ্তাহে গরু কাটতাম আর কি? তখন চিন্তা করলাম যে, তখন আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে না, এই কষাই কাজে তো চলবে না, তোমার বাবার মার ঐতিহ্যটা আমার ধরে রাখতে হবে। তখন আমি গরু খামার ঢুকলাম আস্তে আস্তে। তখন একটা দুইটা করে গরু কেনা শুরু করলাম। করার পরে মনে হয় আমার অনেক গরুতে, আমি বেনাপুর, রাজশাহী, বগুড়াতে গরু আনতাম, গরু অনেক আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে শহীদ ভাই আপনি বলতে চাচ্ছেন যে আপনার প্রতি সপ্তাহে একটা করে আর কি? হ্যাঁ, একটা করে গরু কাটতাম। গরু কাটতেন। আর সবচেয়ে বড় কথা যে আপনার বাবা মা এই খামার আগে খামার করতো, তো ওখান থেকে আপনি কি, ওইখান থেকে মানে আমি খামারটা ধরে রাখার ই করছে আর কি, চিন্তা ভাবনা করছে আর কি, যে বাবা মা এগুলো পালছে, এগুলো তো দেখি আমি বাবা মা পালছে, যে আমি আমি পারলে কি হয়, সেটা ধরার জন্য আর কি এটা পারলাম। তখন আস্তে আস্তে আমি একটা দুইটা করে কিনতে কিনতে এই পর্যন্ত আমি আসলাম। প্রথম শুরু করছেন কয়টা দিকে? প্রথম শুরু করছি 2টা দিয়ে। দুইটা তো শুরু করছি। আস্তে আমি 2টা গরু কিনলাম, ওই যে গার্মেন্ট চাকরি ফাঁকে ফাঁকে আস্তে আস্তে গরু টাকা জমাইলাম, জমাই 2টা গরু কিনলাম। কেনার পরে আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম আমি। তো এখন এই যে বর্তমানে যে খামারটি দেখতে পাচ্ছি, এখন এই খামারটিতে কয়টি গরু আছে? এখন আপনার বড় গরু আছিল 12টি, ছোট বাচ্চা নিয়ে বাচ্চা আছে 5টি। তো এই 12টি যে বর্তমানে যে গাই গরু আছে, 12টি কি দুধ দেয় এখন? না, আমার দুধ দেয় আপনার 11টা। 11টি দুধ দেয়। 11টি প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছেন আপনি এখন? প্রতিদিন বলেন আপনার 140 থেকে 150 লিটার দুধ পাচ্ছেন। প্রতি লিটার কত করে বিক্রি করছেন? প্রতি লিটার বলেন, আমরা তো বেশি বেচতে পারি না, 60 টাকা করে বেশি। আমার চেয়ে বিনা চালানে পাইকারের ব্যবসা করে বেশি, 80 টাকা 90 টাকা নিয়ে বেচে। তার মানে কি আপনার এই খামার থেকে কি তারা নিয়ে যায়? হ্যাঁ, আমার খামার তো ওরা নিয়ে যায়। আমাদেরকে সরাসরি কেউ আসে না, যে সরাসরি আমাদের এখান থেকে নিবে। এরকম লোকগুলো যদি আমরা পাইতাম, তাহলে আমাদেরকে আর লাভবান বেশি হইতাম আমরা। তার মানে যারা, যাদের দুধ প্রয়োজন তারা সরাসরি আসে না? না, সরাসরি আসতো তাহলে আমি খুশি হইতাম, আর এবং আমি খামার আরও লাভবান হতাম। তো শহীদ ভাই, আপনি বললেন যে প্রথমে আপনি চাকরি করতেন, তারপর প্রতি সপ্তাহে একটা করে কষাই গরু জবাই দিতেন, তারপর থেকে আপনি এই খামারটি দেওয়ার চিন্তা ভাবনা, যে বাবা মার ঐতিহ্য ধরে রাখার জন্য। তা আপনার কি মনে হয় যে আপনি আসলে মানে সঠিক কাজটা করছেন? যে আমার জন্য এটা সঠিক কাজ, আমি সঠিক কাজটা এই চিন্তা ভাবনা। এখনো প্রতি সপ্তাহে বা কোনো অনুষ্ঠানে কষাই কাজ করতেছেন বা গরু জবাই করতেছেন? আমি যেমন আপনার প্রতি শুক্রবারে একটা হোক দুইটা হোক গরু কাটি, কোনো অনুষ্ঠানে যদি আমাকে অফার করে গোসল অর্ডার দেয় আমি দিই, সমস্যা নেই। আমার 10 মন হোক, 11 মন, 12 মন হোক, আমি গোসল অর্ডার দিই, কোনো সমস্যা নেই আমার আল্লাহর রহমতে। ওই ব্যবসাটা অতি প্রতিষ্ঠান দিয়ে আমি আল্লাহর রহমতে এই পর্যন্ত আগাইতে পারছি। প্রথমে কষের কাজ দিয়ে তো এখনো তো করতেছেন? এখনো আমি করতেছি। তো ওইটা কিরকম? ওইটাতে আমার অনেক লাভবান, অনেক ভালো আছে ওইটা দিয়ে আমি আল্লাহর রহমতে। আরো আপনার কোনো দোকান আছে এখানে? না, দোকানটা প্রতি সপ্তাহে আমি একটা করে গরু কাটি, আমার বাড়ির সামনে বসে আমি বেচি আর কি। ও, আপনার কোনো দোকান নাই কিন্তু বাড়ির সামনে? আপনি প্রতি বাড়ির সামনে বসে বেচি প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে দেন? জি। যদি আমাকে কেউ 10-20-20 মন অর্ডার দেয় আমার জন্য সমস্যা নাই, শুক্র শনি রবি সম্ভব নেই কোনো, আমি দিতে পারবো। এই গরুগুলো কোথা থেকে নেন আপনি? এগুলোগুলো আপনার গাবতলি থেকে নিই, বিভিন্ন হাটের থেকে নিই, বিভিন্ন খামার থেকে নিই আমি। খামারিরা গরু বেচলে আমাকে ফোন দেয় যে ভাই আমরা একটা গরু বেচলাম, আসেন আপনি দেখেন, তখন আমি ওইটা কিনে আনি। তো শুধু আমি যে দেখতে পাচ্ছি যে বাছুরগুলো, এই বাছুরগুলো আপনি কী করেন? এই বাছুরগুলো আসলে প্রকৃতভাবে যেমন বাছুরগুলো আমার বড় হয়ে যায়,
তখন আমি আস্তে বিক্রি করি, দামুর বাচ্চাগুলো আছে তখন এগুলোর আমি গাভী বানাই, ওইখান দিয়ে আমার লাভবানটা আরও বেশি হয়। যখন একটা দামুর বাচ্চা আমি গাভী বানাইতে পারি তখনই আমার লাভবানটা বেশি হয়, তখন বাইরের থেকে আমার যাওয়া লাগতেছে না। যেমন এই পাশে যে একটা গরু শুয়ে রয়েছে আমার, ছোটো থেকে আমি বড় করছি ওই গরুটা, দামুর আমার এখন প্রায় 7 মাসের গাভী, আমি এখান থেকে লাভবান। ওই গরুটা কিনতে গেলে আবার আমার 2.5 লক্ষ টাকা লাগতো, এখন আমার লাগতেছে না, আমার পালের থেকে আমি গাভী করতেছি। আপনি যে খামারটি পরিচালনা করতেছেন তা কিরকম লাগে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেমন আমার গরু দুধ পানে আমার আমি খাইতেছি, আমার বাপ মা খাইতেছে, আমার বাচ্চা কাছে খাইতে পারতেছে, কোনো ঝামেলা নাই। ঝামেলা আপনার বাবা মা গিয়ে বেঁচে আছে? জি, আমার বাবা মা আমার এই বাসেই থাকে, আমার বাবা মা এখন আছে। আপনি তো বললেন যে বাবা মা আগে খামার করতো, সেই জায়গা থেকে আপনি খামারটি আমি ধরে নিছি আর কি। তো তাদের কাছে কেমন লাগে যে আপনি এই খামারটি করছেন? না, আমার বাবা সবসময় আমাকে হেল্প করে। যেমন আমি আজকে বাসায় ছিলাম না, আমার বাবা গোসল করে যে খাবার দিছে, আমার বাবার খুব ভালো লাগে। আমার মা বাবা বলে যে না ঠিক আছে, আমার ছেলে এই ব্যবসাটা করতেছে, আমার ধরে রাখছে, এতেই আমরা খুশি। আমার বাবা অনেক আনন্দিত, অনেক খুশি যে আমার ছেলে আমার ব্যবসায় বাণিজ্য ধরে রাখছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? তো এই আপনার এই ছেলের খামারটা তো দেখলাম, খুবই ভালো লাগলো। তো আপনার কিরকম লাগে যে আপনার ছেলে আপনার স্বপ্ন বা আপনার আশা পূরণ করছে, বা আপনি আগে খামার করতেন সেটা দেখে এই খামারটি করছে, আপনার কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। আমার ছেলেরা যদি ভালো থাকে, ভালো ব্যবসা বাণিজ্য করে, দশে কয়, আমার কাছে খুব শান্তি লাগে না। মা বাবার কাছে যদি ছেলেরা যদি মনে করো ব্যবসা বাণিজ্য গরু দিয়া বাছুর দিয়া যে কোনো জিনিস দিয়ে এরা যদি সফল হয়, আমার কাছে খুশি না, মা বাবার কাছে। তা আপনি তো আগে খামার করতেন? হ্যাঁ, আমি আগে আপনার খামার ছিল? হ্যাঁ, আমার খামার এই ছিল। তো এখন আমরা বর্তমানে বয়স হয়ে গেছে, আমরা খামার দেখি কোন ছেলেরা করে। আপনার খুব ভালো লাগে না আপনার ছেলের খামারটি? হ্যাঁ, আমার ছেলে ভালো লাগে না, অনেক ভালো লাগে ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো শহীদ ভাই, খামারটির বয়স কত বছর হচ্ছে? প্রায় 10 থেকে 12 বছর বয়স। 10 থেকে 12 বছর। তো প্রথমে শুরু করছেন দুইটি গাইগুরু থেকে? দুইটি গাইগুরু দিয়ে। তার আগে তো আপনি প্রতি সপ্তাহে একটি করে? প্রতি সপ্তাহে একটা করে আমি গরু কাটতাম। তো এখন কি অবস্থা, কেমন আছেন আপনি? এখন বেশি লাভও না বেশি লস না, মিডিয়ামের ভিতরে পড়ে রয়েছে আর কি। কারণটা কি? কারণটা আমাদের কিছু গরু আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিভাবে? গরু যে কিনে আনার পরে জ্বর আসলো, জ্বর আসার পর কিছু গরু আমার দুইটা গরু মরে গেল। তো আপনি যে গরুগুলো কিনছেন কি হাট থেকে না খামার থেকে? আমি খামার থেকে গরুগুলো কিনছিলাম। খামার থেকে বলতে কি, ঢাকা থেকে না ঢাকা বাইরে? ঢাকার বাইরে, বগুড়াতে গরুগুলো কিনছিলাম আমি। বগুড়াতে এই গরুগুলো কিনছেন? তো আনার কয়দিন পর মারা গেছে? আনার প্রায় 2 সপ্তাহ পরে গরুগুলো মারা গেছে। কারণটা কি? কারণ ওনার জ্বর আসছিল, ডাক্তারদের চিকিৎসা করেছি, তা কাজ হয়নি। তা আপনার কি মনে হয়? আমার একটা ভ্যাকসিন প্রয়োজন ছিল ওই মুহূর্তে আমার। হ্যাঁ, জার্মানি একটা ভ্যাকসিন, ফ্রান্সের একটা ভ্যাকসিন দরকার ছিল জ্বরে, ওই ভ্যাকসিনটা তখন আমরা পাইনি। ভ্যাকসিনটার দাম হলো 2000 থেকে 2200 টাকা, এক একজন ডাক্তার নিচে 4000-5000 করে নিছে। ওইটা বন্ধ হয়ে গেছে, কোম্পানি ব্যান করে দিছে। তা আপনার তো মনে হলো যে জ্বর এসে মারা গেছে, তখন ভ্যাকসিন দিলে গরুটা হয়তো? হ্যাঁ, ওই মুহূর্তে মশার ব্যবহার করতে পারতাম, তাহলে আমার গরু নিচ্ছে ঠিক তো। এই কথাটা কে বলছে, ডাক্তার বলছে নাকি আপনার? এই আমি ডাক্তারই বলছে, কোনো ওষুধটা পাচ্ছিলাম না তখন আমরা। তা আপনার আমার এই সমস্ত গরুগুলোর মুখে পায়ে আপনার গা হয়ে গেছিল। আপনার কি মনে হয় যে দূরের থেকে গরু আনার কারণে এই সমস্যাটা হয়েছে? হ্যাঁ, এখানে এক জায়গার আবহাওয়া আরেক জায়গার সাথে মেশিং হয় না, মেশিং হইতে একটু সময় লাগে। ওই মেশিনটা হইতে হইতেই মনে হয় আমি এতে করে ঝামেলা করে গেছি, গরু দিন মারাতাম। তো শুধু আপনি একটু বলবেন যে কেউ যদি খামার করতে চায় তাহলে গরু যে কিনবে সে নির্বাচন করবে, মানে তার আশেপাশে থেকে কিনা ভালো নাকি না দূরের থেকে? না, আশেপাশ থেকে কিনাটা ভালো, কিন্তু যে আশেপাশে 10,000 টাকা বেশি হয় তাও আশেপাশ থেকে কিনাটা ভালো। কিন্তু আশেপাশে যদি না পায়? না পাইলে এটার পরিকল্পনা বাইরে থেকে কিনতে হবে, আশেপাশে যে পাওয়া যাবে না এমন কোনো কথা না। কারণ আমার কাছে একটা নতুন খামার করবো, যদি আমার কাছে আসে যে ভাই আমি একটা নতুন খামার করবো, আমাকে একটি গরু দেন, আমি একটি গরু ওনার কাছে ভালো বলে দিব, এরকম 5টা খামার যদি 5টা গরু সংগ্রহ করে অবশ্যই তার গরু কোনো ক্ষতি হবে না। তো শৈব, আপনি তো বলেন এর আগে আপনি চাকরি করতেন গার্মিজে, ওই চাকরিটা ছেড়ে এসে এই ব্যবসাটা শুরু করলেন। তো আপনার কি মনে হয় যারা এখনো অনেকে আছে এখনো চাকরি করতেছে বা করতেছে, তারা যদি চাকরি না করে বা নিজে যদি ছোট্ট করে শুরু করে আপনার মতো করে, তাহলে কি বেশি? হ্যাঁ, আমি যেটা আমার পরিকল্পনা ভাবে যেভাবে আমি বুঝতে পারছি যে পরে চাকরি না করে যদি নিচে
নিজের কর্ম করে নিজে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। যেমন দুইটা গরু থেকে আমার আল্লাহর রহমত আজকে 12টি গরু, যদি এরকম সবাই করতে পারে অনেক লাভবান। আর সরকার যদি আমাদের প্রতি একটু তাকায় আরও লাভবান হবো আমরা। সরকার আমাদের প্রতি তাকায় না, সরকার তাকায় বড় বড় খামার যেমন ইমরান সাহেব, আবুল খায়ের, ওনাদের দিকে তাকায়, কিন্তু সরকার আমাদের দিকে তাকায় না। ছোটো খামার দিকে সরকার কখনই তাকায় না। আপনার কি কোনো লোন? আমরা এই ছোটোখাটো লোন নিয়ে আসি আর কি। আপনার যেমন আশা সমিতির 3 লক্ষ টাকা লোন নিয়েছি, লোন নিয়ে দুধ টুধ বেচা খায় বেচা কোনো রকম লোন টোন দিয়ে আসে। যদি সরকার কোনো আমাদের সহযোগিতা করতে বড় লোন দেওয়া, অবশ্যই আমরা আরও লাভবান হইতে পারতাম। শুধু আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি? আপনার ভবিষ্যতে ইচ্ছা ছিল আমার, যদি সরকার কোনো সহযোগিতা করতো তাহলে আমার খামারটা আমি আরও বড় করতাম। খামারটা যদি বড় হইত তাহলে আমিও ভালো থাকতাম, গভর্নমেন্টও ইনকাম ট্যাক্স পাইত। যেমন আমার একটা ট্রেড লাইসেন্স করছি আমি, এই গভর্নমেন্ট আমার কোনো সহযোগিতা করে ট্রেড লাইসেন্স করছি, আমরা 25 লক্ষ টাকা 25,000 টাকা খরচ করে 12 লক্ষ টাকা বই দিতে হয়। আপনার গভর্নমেন্টের প্রতি বছরে আমার 5,000 টাকা ইনকাম ট্যাক্স দেওয়া লাগে, কিন্তু গভর্নমেন্ট তো ওইভাবে আমাকে দেখে না। যদি একটু গভর্নমেন্ট যদি আমার এটা খামারের দিকে কোনো তাকাইতো, যদি লোন বড় একটা লোন দিত তাহলে আমি খামারটা আরও বড় করতে পারতাম, তো আমি আরও লাভবান হইতাম, তখন আমিও কিছু পাইতাম, গভর্নমেন্টও কিছু পাইত, কিন্তু গভর্নমেন্টও সেভাবে আমাকে দেখছে না। তো এই যে আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে কি, মানে দানাদার খাদ্য কীরকম দাম, বেশি দাম? হ্যাঁ, খানাদার দাদাটা খুব দাম। আগে ছিল আপনার 1,020 টাকা, এখন 1,300 টাকা গমের বস্তা হয়ে গেছে, কিন্তু আমরা দুধের দামটা বাড়াইতে পারতেছি না। খাবারের দামটা খুব বেড়ে গেছে। খাবারের দাম এত কেন সেটা বলতে পারতেছেন? ওনারা যা বলতেছে আমরা ওইভাবে কিনে আনতেছি, কিন্তু আমরা তো যাচাই বাছাই করতে পারতেছি, কেন আমাদের ওই রকম অর্থ সম্পদ না, আমরা মালটা বাকিই না খাওয়াইতেছি, কেন বাধ্যতামূলক যা করবো তাই আমরা খাওয়াইতে বাধ্য। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে গাই গরুগুলো, আপনি বলেন যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনি এই গরুগুলো কালেকশন করে নিয়ে আসেন। জি। তো যে এই যে একটা দেখে শুয়ে আছে, এটা কোন জাতের? এটা ফিজিয়ান জাতের গরু। এটা ফিজিয়ান জাত? এটা কত লিটার দুধ দেয় প্রতিদিন? এটা আপনার দুই বেলা আমার দুধ দেয় 25 লিটার। দুই বেলা 25 লিটার? 25 লিটার। আর এই যে একটা যে আরেকটা যে শুয়ে আছে যে এখানে, এটা আপনার 18-20 লিটার দুধ দেয়। 18-20 লিটার দুধ? ওই পাশে একটা গরু শুয়ে আছে ছোট, তারপরও ওইটা দুই বেলা দুধ দেয় 22 লিটার। দুই বেলা 22 লিটার দুধ দেয়। তো এই গরু যে আপনি বিভিন্ন হাট থেকে বা গ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে কিনে নিয়ে আসেন, তো গরু বাছাই করতে কোনো সমস্যা হয়? গরু আপনি চিনেন যে কোনটা কিনলে ভালো হয়? এখানে আমরা মনে করেন যখন ঢাকার বাইরে গরু কিনতে চাই, তখন অবশ্যই যে এলাকা আমাদের পরিচিত লোক আছে বাসায় একদিন দুদিন থাকে, থাকার পরে দুই চার বিশটা গরু দেখি, ওইখান থেকে দেখলো দুইটা পছন্দ হয়েছে, ওই দুইটাই আমরা কালেকশন করি। কিন্তু বিশটা দেখলে বিশটা আমরা পছন্দ হয় না, কালেকশনও করি না। কিন্তু ফিজিয়ান জাতের গরু যদি আমরা কিনি, ভালো উন্নত মানের দুধ পাবো, গরু ভালো থাকবো, আমরাও ভালো লাভবান হইতে পারবো। আপনার কি মনে হয় যে কেউ যদি ছোট্ট করে শুরু করে বকনা বাছু দিয়ে শুরু করে ভালো, নাকি একটি গাই গরু দিয়ে শুরু করলে ভালো? দেখেন, যার অর্থ সম্পদ বেশি আছে উনি বকনা বাছু দিয়ে শুরু করতে পারে, যার অর্থ সম্পদ কম আছে উনি দুইটা কি একটা গরু দিয়ে শুরু করতে পারে, সমস্যা নেই তাতে কোনো। কারণ তার অর্থ বুঝে ব্যয় করতেই গো, কারণ আমার অর্থ যা আছে আমি তাই তো ব্যয় করবো, তার চেয়ে তো বেশি পারবো না আমি। ওকে শহীদ ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং আপনার স্বপ্ন ইচ্ছে আল্লাহ জানি পূরণ করে। আপনাদের ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আপনারা এখন শুনলেন এবং দেখলেন যে এই খামারটি শহীদ ভাই, তার বাবা মার স্বপ্ন ছিল তার এক ছেলে একটি খামার থাকবে, এবং সেই স্বপ্ন সে পূরণ করছে। এখন তার এই খামারটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রায় 12টি গাই গরু এবং কিছু বকনা বাছুর আছে, এবং সে এখন বর্তমানে অনেক ভালো আছে। তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এবং এই যদি ইচ্ছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।